হ্যালো ফ্রেন্ডস, মিষ্টি সোনা ডেলি ব্লগ চ্যানেল প্রত্যেককে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, যদিও এটা কোনো ব্লগ ভিডিও কিন্তু নয়, সারাদিনের ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা পুজোর ভিডিও। তো এই দেখতে পাচ্ছ এখানে পুজো জোগাড় করা হয়েছে। তো এটা নাকি পড়ুয়া পুজো বলে, যাই হোক আমি জানি না। তো এদের এখানে পুজোটা হয় কাদের কাদের এখানে, মানে হয় পুজোটা সেটা প্লিজ কমেন্ট করে জানিও। তো আমি এখানে পুজোটা নতুন দেখছি। তো দেখো পড়ুয়া পুজো বলে এটাকে। তো প্রথম সন্তান ছেলে থাকলে নাকি এই পুজোটা করে, তো করতে হয়। তো মেদিনীপুরের দিকে দেখলাম এই পুজোটা আছে অনেকে অনেক জায়গায়। তো দেখো পুজোর জোগাড় করা হয়েছে এখানে। এখানে কার কার নামে সুপারি আছে এতগুলো? একটা বুবুর আছে, একটা দুটির আছে, একটা সোনাদির আছে, সবার নামে নামে একটা করে করে আছে না? বুবুর আছে বললে তো বল বল সুপারি। এইটাকে দেখছি, এটা একটা মহা বিচ্ছু। রাখি কি বল বল বল, মহা বিচ্ছু বল, মহা বিচ্ছু। আমি দুষ্টু এক জায়গায় দে, এক জায়গায় করে দে। কত নিয়ম বলো। হ্যাঁ চন্দন ঘুষছে কেমন করে দেখো, বুঝে শুয়ে পড়বে বাড়ির উপরে। ভালো করে লাগা সিঁদুর, সিঁদুর তো অনেকগুলো আছে, বেশ ভালো করে দে। বাচ্চার পুজো, এটাকে বলে পড়ুয়া পুজো। বাচ্চা পড়া রইলে এই পূজাটা করতে, মানে পোড়া মানে প্রথম সন্তান হলে আর কি, ছেলে যদি হয় প্রথম সন্তান তবে করে, মেয়ে হোক যাই হোক, মেয়ে হলেও করে। হ্যাঁ ছেলে মেয়ে সব লোক পোড়া প্রথমে রইলে পূজা করতে হবে। তিন জায়গায় সিং কপালে লুবু মাঝু দূর ধরে দুটো আমি সব রকম একটু একটু দিয়ে দে।
তা দেখো এখানে পুজো কমপ্লিট, এখানে পুজো শেষ হয়ে গেল, এটাই হলো আজকে এখানে পড়ুয়া পুজো। তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে, এমন কিছু ভিডিও না ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর কাদের কাদের এখানে এই পুজো হয় আমাকে জানিও, হ্যাঁ কমেন্ট বক্সে প্লিজ ঠিক মতো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।